ফার্স্ট টপিক ইজ সেল ওয়াল, অর্থাৎ আমরা কোষ প্রাচীর সম্পর্কে আলোচনা করবো আজকে। কোষ প্রাচীর কাকে বলে? আমরা প্রথমেই জানি যে জিনিসটা, সেটা হচ্ছে সেল ওয়াল শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে কোনো সেল ওয়াল থাকে না। ওকে, ফার্স্ট থিং। এবং সেল ওয়ালটা কথা থাকে উদ্ভিদ কোষের, নো উদ্ভিদের যে কোষ থাকে, ঠিক আছে, উদ্ভিদ কোষের বাইরে যে সেল মেমব্রেন থাকে, সেল মেমব্রেনের বাইরে থাকে সেল ওয়াল, ফার্স্ট থিং। ওকে, এবং পুরো সেল ওয়ালটা সেলুলোজ দ্বারা নির্মিত হয়। আমাদের যে সেল ওয়াল থাকে প্ল্যান্ট সেলে, সেই প্ল্যান্ট সেলের সেল ওয়াল সেলুলোজ দ্বারা নির্মিত হয়। তাহলে প্রথমে যে জিনিসটা বললাম যে সেল ওয়ালের যে বৈশিষ্ট্যগুলো আমি প্রথমে বলছি, সেগুলো হচ্ছে যে সেল ওয়াল কোথায় দেখা যায়? না, প্ল্যান্ট সেলে দেখা যায়। দ্বিতীয় নম্বর, সেল ওয়াল পারমিটেবল ইন নেচার, অর্থাৎ কি, নো ভেদ্য, ঠিক আছে, অর্থাৎ দ্রাব এবং দ্রাবক এর মধ্যে চলাচল করতে পারে সেলওয়ালের মধ্যে, ঠিক আছে। এরপর সেলওয়াল হয় লেস ইলাস্টিক, ঠিক আছে, ইলাস্টিসিটি সেলওয়ালের খুবই কম থাকে, ইলাস্টিসিটি থাকে কিন্তু খুবই কম। সেটা কারণ কি, ইলাস্টিসিটি দান করে আমাদের প্রোটিন, এবং সেই প্রোটিনের পরিমাণ সেলওয়ালে, প্রোটিনের পরিমাণ খুবই কম। কারণ কি, সেলওয়ালটা হচ্ছে নন লিভিং। নেক্সট ক্যারেক্টারিস্টিক্স আসছে, সেটা হচ্ছে সেল ওয়াল হচ্ছে নন লিভিং। নন লিভিং কী জন্য হয়? আমরা ক্লাস টুয়েলভে আছে একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে ইভোলিউশন চ্যাপ্টারে আমরা পড়ব, কোয়া সার্ভেট মডেল বলে একটা মডেল আছে, যেটা একজন বিজ্ঞানী এস ডাব্লিউ ফক্স এই কোয়া সার্ভেট মডেল অপারেন দিয়েছেন, এবং মাইক্রোস্ফিয়ার মডেল সেটা হচ্ছে এস ডাব্লিউ ফক্স। তো আমরা মাইক্রোস্ফিয়ার মডেলে পড়বো, যেটা গিভেন বাই এস ডাব্লিউ ফক্স। তিনি এখানে বলেছেন যে যে কোনো লিভিং অর্গানিজম, মেন লিভিং হওয়ার মেন যে শর্ত, কোনো বস্তু বা কোনো একটা লিভিং ওয়ার্ড যেটা আছে, এই লিভিং হওয়ার মেন যে শর্ত হচ্ছে, সেটা হচ্ছে সেই অর্গানিজমটার মধ্যে বা সেই বস্তুটার মধ্যে প্রোটিনের পরিমাণ বেশি থাকতে হবে, এটা হচ্ছে মেন শর্ত। কিন্তু সেল ওয়ালের মধ্যে আমরা 2-3% অনলি প্রোটিন পাই, 2-3% অনলি। তাহলে এখানে যেহেতু খুবই কম পরিমাণে প্রোটিন থাকে, সেই জন্যেই এটা হয় নন লিভিং। তাহলে সেল ওয়াল অলওয়েজ নন লিভিং। ম্যাক্সিমাম যদি একজনকে, একটা থিংসকে যদি লিভিং হইতে হয়, তাহলে মিনিমাম 50-60% ফিফটি অ্যাবাভ প্রোটিন থাকা দরকার। অর্থাৎ এত কম হলে এটা অবভিয়াসলি এটা নন লিভিং হবে। ওকে, সো আমরা সেল ওয়ালের যেসব ক্যারেক্টারিস্টিক্স পেলাম, সেটা হচ্ছে শুধুমাত্র প্ল্যান্ট সেলে দেখা যায়। নেক্সট, সেমি পারমিটেবল ইন নেচার, ওকে, লেস ইলাস্টিক হয় এবং নন লিভিং হয় সেলটা। কী জন্য? কারণ এখানে প্রোটিনের পরিমাণ খুবই কম থাকে, এবং আমরা জানি যে মাইক্রোস্ফিয়ার মডেল অনুযায়ী যে লিভিং মানেই প্রোটিন অনেক বেশি পরিমাণে থাকতে হবে। ওকে, এবং আমাদের যে প্ল্যান্ট সেলটা কী হয়, সেল ওয়ালটা কী হয়, সেলুলোজ দ্বারা গঠিত হয় আমাদের প্ল্যান্ট সেল ওয়ালটা। ওকে, যদি সেল ওয়ালের ডেফিনেশন চাই, তাহলে আমরা কী বলবো? তাহলে সেল ওয়ালের ডেফিনেশন হচ্ছে উদ্ভিদ কোষের কোষ পর্দার বাইরে, অর্থাৎ প্ল্যান্ট সেলের সেল মেমব্রেনের বাইরে সেলুলোজ নির্মিত। আমরা জানি যে প্ল্যান্ট সেল ওয়ালটা সেলুলোজ দ্বারা নির্মিত হয়। তাহলে সেলুলোজ নির্মিত জড় পদার্থের, এটা একটা জড় পদার্থ, অ্যাজ নন লিভিং আমি বললাম প্রথমেই, নন লিভিং, কারণ এখানে প্রোটিনের পরিমাণ খুবই কম থাকে, যে পুরু দৃঢ় এবং ভেদ্য ও স্থিতিস্থাপক আবরণ থাকে। তাহলে কী হচ্ছে, আমি বললাম রিজিড পুরু থাকে, ঠিক আছে, ভেদ্য পারমিটেবল ইন নেচার বললাম, স্থিতিস্থাপক ইলাস্টিসিটি লেস থাকে, ঠিক আছে, স্বল্প স্থিতিস্থাপক বিশিষ্ট যে আবরণ থাকে তাকে বলা হচ্ছে সেল ওয়াল। এবং বিজ্ঞানী রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে তার আবিষ্কৃত অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে সেল ওয়াল প্রথম আবিষ্কার করেন। আমি আগের ভিডিওতে হয়তো এটা মিস্টেক করেছি মনে হচ্ছে, যে বিজ্ঞানী সেল ওয়াল প্রথম পর্যবেক্ষণ করে বিজ্ঞানী রবার্ট হুক হবে প্রথম সেল ওয়াল পর্যবেক্ষণ করেন, নট লিওয়েন হক। ওকে, রবার্ট হুক ফার্স্ট অবজার্ভ সেল ওয়াল ইন প্ল্যান্ট সেল। এরপর যেটা আছে, সেটা হচ্ছে অরিজিন, কোথা থেকে সেল ওয়ালের অরিজিন হয়। সাধারণত মনে করা হয়, ঠিক আছে, মাইক্রো ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা গেছে যে গলগি বডি অ্যান্ড ইআর, অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, আমাদের গলগি বডি এবং এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম
সেল ওয়াল ফরমেশনে সহায়তা করে। ঠিক আছে, এরপর আসছি যে কখন বা কিভাবে আমাদের সেল ওয়ালের ফরমেশন ঘটে। ঠিক আছে, সো আমরা জানি যে যখন একটা সেল সাইকেল হয়, ঠিক আছে, সেল ডিভিশন যখন হয় তখন যে সমস্ত তার ধাপ থাকে সেগুলো হচ্ছে G1, S, G2, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই এতগুলো ফেজের মধ্য দিয়ে একটা সেল ডিভিশনে যায় বা ডিভিশন হয়। একটা সেলের পূর্ণাঙ্গ ডিভিশন হতে এই ফেজগুলোকে পার করতে হয়। ঠিক আছে, আমি যখন সেল ডিভিশন স্টাডি করবো তখন অনেক বেশি এখানে অনেক বেশি মেকানিজম আছে যেগুলো সম্পর্কে আমি আলোচনা করবো, যে কখন একটা সেলের নিউক্লিয়াসটা ডিভিশন হচ্ছে, কখন তার ক্রোমোজোমের ডুপ্লিকেশন ঘটছে, ঠিক আছে, কখন হিস্টোন প্রোটিনগুলো সিনথেসিস হচ্ছে, কখন ডিএনএ থেকে ডিএনএ হচ্ছে বা ডিএনএ থেকে আরএনএ হচ্ছে। ঠিক আছে, এ ধরনের অনেক কিছু বিষয় সেল ডিভিশনে আমরা পড়বো। এখন আমাদের মেন যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে হাউ সেল ওয়াল ইজ ফর্মড। ওকে, সো লেটস স্টার্ট। ওকে, সো যখন সেল ডিভিশন হয়, ঠিক আছে, সেল ডিভিশনে যখন টেলোফেজ দশাটা চলে, সেই সেল ডিভিশনের টেলোফেজ দশায় দুটি অপত্য নিউক্লিয়াস মাঝখানে বিষুব অঞ্চল বরাবর, অর্থাৎ কি বলছে যে যখন টেলোফেজটা চলে তখন কি হয়, দুটো নিউক্লিয়াস ডিভিশন হয়ে যায়, তার আগে টেলোফেজের আগেই হয়ে যায়, এবং দুটো নিউক্লিয়াস দুদিকে দুটোর প্রান্তের দিকে ছড়ে যায়। এরপর আমাদের সেলের যে ডিকটিওজোম আছে, ডিকটিওজোম অর্থাৎ গলগি বডি অফ প্ল্যান্ট সেল ইজ কল্ড ডিকটিওজোম, অর্থাৎ কি প্ল্যান্ট সেলের গলগি বডিগুলোকে বলা হয় ডিকটিওজোম। তো এই যে গলগি বডিগুলো, গলগি বডিগুলো কি হয়েছে সেলের মাঝখানে চলে আসে। ঠিক আছে, ডিকটিওজোমগুলো বা গলগি বডিগুলো মাঝখানে অবস্থান করে। এই যে গলগি বডিগুলো আছে, এই গলগি বডির যে মেন ফাংশন, যে মেন ওয়ার্ক, সেটা হচ্ছে সিক্রেশন। ঠিক আছে, সিক্রেশন বলতে এইখান থেকে এই গলগি বডি থেকে এক প্রকার, এই যে গলগি বডিগুলো আছে এই গলগি বডি থেকে এক প্রকারের সিক্রেশন ঘটে। যে সিক্রেশনটা হয় সেটা হচ্ছে ফ্যাগমোপ্লাস্ট বলে একটা এনজাইম সিক্রেশন ঘটে, ফ্যাগমোপ্লাস্ট। ওকে, এই ফ্যাগমোপ্লাস্ট এনজাইম, এই যে এই ফ্যাগমোপ্লাস্ট এনজাইম, এটার নেচার হচ্ছে প্যাকটিন ইন নেচার। যখন আমি বিভিন্ন প্রোটিন নিয়ে আলোচনা করবো বা এনজাইম বায়োমলিকিউলসে, তখন আমি বলবো এই যে ফ্যাগমোপ্লাস্ট এটা হচ্ছে প্যাকটিন ইন নেচার। ওকে, প্যাকটিন ইন নেচার, এবং এই যে প্যাকটিন এটা হচ্ছে এক প্রকারের কার্বোহাইড্রেট জাতীয়, শর্করা জাতীয় পদার্থ। ঠিক আছে, এই প্যাকটিনটা হচ্ছে শর্করা জাতীয় পদার্থ। ফ্যাগমোপ্লাস্ট যে সিক্রেশন ঘটে, ফ্যাগমোপ্লাস্ট হচ্ছে এক প্রকারের প্যাকটিন জাতীয় পদার্থ, এবং প্যাকটিন ইটসেলফ অ্যাজ এ কার্বোহাইড্রেট ইন নেচার। ওকে, নেক্সট, এই যে গলগি বডি থেকে ফ্যাগমোপ্লাস্টটা সিক্রেশন ঘটলো, এই ফ্যাগমোপ্লাস্ট কী হয়, গলগি বডির বাইরে, এই যে গলগি বডিগুলো যেগুলো মাঝখান বরাবর অবস্থান করছে সেলের, তার বাইরে একটা লেয়ার তৈরি করে। ঠিক আছে, লেয়ার তৈরি করে, এবং এই যে লেয়ার সমেত গলগি বডিগুলো থলির মতন শেপ দেখতে হয়, থলির মতন শেপ গঠন করে। এই জন্য এই যে গলগি বডিগুলোকে, অর্থাৎ আবরণযুক্ত ফ্যাগমোপ্লাস্ট যে আবরণটা তৈরি করে গলগি বডির বাইরে, তারপরে গলগি বডিগুলোকে থলির মতন দেখতে হয়, সেই জন্য এই যে অংশগুলোকে বলা হয়, অর্থাৎ এই আবরণযুক্ত গলগি বডিগুলোকে বলা হয় ফ্যাগমোজোম, ফ্যাগমোজোম। ওকে, এবং তারপরে এই যে ফ্যাগমোজোম, এগুলো একে অপরের সাথে ফিউজড হয়ে যায় এবং একটা পাতের মতন অংশ গঠন করে, পুরো একসাথে অনেকগুলো ফ্যাগমোজোম একসাথে ফিউজড হয় এবং একটা পাত প্লেট লাইক স্ট্রাকচার গঠন করে। এই যে প্লেট লাইক স্ট্রাকচার, প্লেট লাইক স্ট্রাকচার পুরোটাকে বলা হচ্ছে সেল প্লেট। ঠিক আছে, সেল প্লেট পুরোটাকে বলা হচ্ছে সেল প্লেট। এরপর আমরা জানি যে এই যে সেল প্লেটটা গঠন হলো, ঠিক আছে, আমরা যখন প্ল্যান্ট ফিজিওলজি, তাহলে প্রথমত আমি বলছি যে এই যে সেল প্লেট, ঠিক আছে, এই সেল প্লেটটা কী নিয়ে গঠিত, তাহলে এই সেল প্লেটটা অবশ্যই গঠিত হয়েছে প্যাকটিন নিয়ে বা ফ্যাগমোপ্লাস্ট নিয়ে গঠিত হয়েছে, বা যদি সহজ বাংলায় বলা হয় তাহলে প্যাকটিন। ঠিক আছে, প্যাকটিন যেটা হচ্ছে কার্বোহাইড্রেট ইন নেচার। তাহলে যখন আমরা প্ল্যান্ট ফিজিওলজি নিয়ে ডিটেলসে আলোচনা যাব, এখন তো আমরা সেল সম্পর্কে আলোচনা করছি, যখন আমরা প্ল্যান্ট ফিজিওলজি নিয়ে আলোচনা করব তখন আমরা জানব যে সাইটোপ্লাজমের মধ্যে, ঠিক আছে, প্ল্যান্ট সেলের মধ্যে কিছুগুলো এলিমেন্ট থাকে, যেগুলো বলা হচ্ছে ম্যাক্রো এলিমেন্টস এবং মাইক্রো এলিমেন্টস। ঠিক আছে, কিছু নেসেসারি এলিমেন্টস থাকে যেগুলো প্ল্যান্টের জন্যে, প্ল্যান্টের গ্রোথের জন্যে বা বেঁচে থাকার জন্য একান্ত জরুরি হয়। তো যে সমস্ত ম্যাক্রো বা মাইক্রো এলিমেন্টস আছে তার মধ্যে দুটা এমন দুটা এলিমেন্ট আছে যেগুলার
সেল প্লেটের প্রতি অ্যাফিনিটি আছে। অ্যাফিনিটি মিন সেগুলো সেল প্লেট যখন ফর্মেশন হয় তখন সেল প্লেটের দিকে আকৃষ্ট হয়, তারা সেল প্লেটের কাছে চলে আসে। এবং সেই দুটা মোস্ট ইম্পর্ট্যান্ট যে এলিমেন্টগুলো সেগুলো হচ্ছে ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম। এগুলো কি যখন সেল প্লেট ফর্মেশন হয় তখন ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম মুভস করে সেল প্লেটের দিকে ফ্রম সাইটোপ্লাজম। তাহলে ম্যাগনেসিয়াম অ্যান্ড ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম মুভস টুয়ার্ডস দ্য সেল প্লেট ফ্রম সাইটোপ্লাজম। ওকে, এবং যখন ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম যখন সেল প্লেটে আসে, ঠিক আছে, তখন আমরা জানি সেল প্লেটটা প্যাকটিন নিয়ে গঠিত হয়। তাহলে কী হয়, যখন সেল প্লেটের দিকে আসে তখন ক্যালসিয়াম এবং প্যাকটিন যুক্ত হয়ে গঠন করে ক্যালসিয়াম প্যাকটেট, এবং ম্যাগনেসিয়াম এবং প্যাকটিন যুক্ত হয়ে গঠন করে ম্যাগনেসিয়াম প্যাকটেট, ঠিক আছে। এরপর আমরা যেহেতু জানি যে ক্যালসিয়াম হচ্ছে রিজিড এলিমেন্ট, ইমোবাইল এলিমেন্ট, তাহলে আমরা জানি যে এই যে ক্যালসিয়াম এটা হচ্ছে এক প্রকারের ইমোবাইল এলিমেন্ট, মানে কি যে এটা মুভ করে নাই বা চলাচল করে নাই, এটা রিজিডিটি বাড়ায়, ঠিক আছে, এটা হচ্ছে একটা অচল এলিমেন্ট এই ক্যালসিয়ামটা, ঠিক আছে। এরপর যেহেতু কিছু কিছু, আমি একটা জিনিস ইম্পর্ট্যান্ট আগে বলি যে সেলের মধ্যে ইমোবাইল এলিমেন্ট তিনটা আছে, একটা সেলের মধ্যে তিন রকমের ইমোবাইল এলিমেন্ট আছে, এবং সেগুলো হচ্ছে, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট জয়েন্টের কোয়েশ্চেন কিন্তু, তাহলে সেটা হচ্ছে ক্যালসিয়াম, প্রথমত ক্যালসিয়াম, নেক্সট হচ্ছে ম্যাগনেসিয়াম, আরেকটা আছে সালফার, ঠিক আছে। কোষের মধ্যে এই তিনটে জিনিস হচ্ছে ইমোবাইল এলিমেন্ট, এই এলিমেন্টগুলো ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং সালফার, এই তিনটে এলিমেন্ট হচ্ছে ইমোবাইল এলিমেন্ট। এবং আমরা জানি যে ক্যালসিয়াম যেখানে থাকবে সেখানে রিজিডিটি অর্থাৎ কাঠিন্যতা বাড়িয়ে যাবে, তো সেই জন্যেই যখন এখানে ক্যালসিয়াম প্যাকটেট এবং ম্যাগনেসিয়াম প্যাকটেট ফর্মেশন হয় তখন এই যে সেল প্লেটের রিজিডিটি অর্থাৎ দৃঢ়তা বৃদ্ধি পায়। সো কী হলো, যেহেতু সেল ক্যালসিয়াম প্যাকটেট এবং ম্যাগনেসিয়াম প্যাকটেট গঠন হলো, সেই জন্য প্লেটটা কী হলো অনেক বেশি হার্ড এবং রিজিড হলো। এটা কি এক প্রকারের, এটা এক প্রকারের হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ, ঠিক আছে। এবং সেলের এই যে অংশটা অর্থাৎ সেল প্লেট গঠন হলো, এই অংশটাকে বলা হচ্ছে, এই অংশটাই আমাদের কী করে তৈরি করে, এটাই তৈরি করে মিডিল ল্যামেলা, ঠিক আছে, মিডিল ল্যামেলা তৈরি করে এই যে সেল প্লেটটা। এবং কী হয় এরপর, এই সেল প্লেটের উপরের অংশে এই সাইডে প্রাইমারি সেল ওয়াল তৈরি হয়, বোথ সাইডে বলা হচ্ছে প্রাইমারি সেল ওয়াল, প্রাইমারি সেলুলার ফর্মেশন ঘটে। তাহলে সেল প্লেটটা গঠন করে মিডিল ল্যামেলা এবং তার বোথ সাইডে প্রাইমারি সেল ওয়াল তৈরি হয়। এবং তাহলে যদি প্রশ্ন করা হয় যে মিডিল ল্যামেলা কী কী কন্টেন করে, অর্থাৎ হোয়াট ইজ দ্য এক্সিস্টেন্সিয়াল প্রুফ অফ মিডিল ল্যামেলা, অর কী দিয়ে মিডিল ল্যামেলা তৈরি হয়, তাহলে সেটা হবে যে ক্যালসিয়াম প্যাকটেট এবং ম্যাগনেসিয়াম প্যাকটেট, ক্যালসিয়াম প্যাকটেট এবং ম্যাগনেসিয়াম প্যাকটেট, এই দুটো মেইন ইম্পর্ট্যান্ট থিংস দিয়ে মিডিল ল্যামেলাটা তৈরি হচ্ছে। এবং এই যে মিডিল ল্যামেলা, সেল প্লেটটা মিডিল ল্যামেলা ফর্মেশন করলো, এর উভয় পাশে প্রাইমারি সেল ওয়াল তৈরি হলো, এবং এই প্রাইমারি সেল ওয়ালটা তৈরি হয় সেলুলোজ দিয়ে, ঠিক আছে, সেলুলোজ দ্বারা গঠিত, অর্থাৎ কি মিডিল ল্যামেলার বোথ সাইডে উপর নিচে দু সাইডেই সেলুলোজ দ্বারা গঠিত কোষপ্রাচীর তৈরি হয়, এবং এই যে কোষপ্রাচীরকে বলা হয় প্রাইমারি সেল ওয়াল, অ্যান্ড ইট ইজ দ্য ফার্স্ট লেয়ার অফ প্ল্যান্ট সেল। এরপর যদি আমি বিভিন্ন রকমের প্রশ্ন উত্তর আসি তাহলে দেখতে পাবো, প্রথমে যে কোশ্চেনটা করেছি সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্টস ফর্ম মিডিল ল্যামেলা, যদি তিনটে অপশন দেয় ক্যালসিয়াম প্যাকটেট ম্যাগনেসিয়াম প্যাকটেট বোথ, তখন অবভিয়াসলি বোথ ক্যালসিয়াম প্যাকটেট এবং ম্যাগনেসিয়াম প্যাকটেট দিয়েই মিডিল ল্যামেলাটা তৈরি হয়। নেক্সট, হোয়াট গিভস রিজিডিটি টু দ্য মিডিল ল্যামেলা, যদি এই তিনটে অপশনে থাকে তবুও অপশন হবে বোথ। ওকে, এরপর যে মোস্ট ইম্পর্ট্যান্ট ভিভিআই এবং ট্রিকি কোশ্চেন হচ্ছে হুইচ গিভস রিজিডিটি অফ মিডিল ল্যামেলা। ওকে, এবং যদি অপশন দেওয়া থাকে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সালফার আয়ন, তাহলে আমরা জানি ম্যাগনেসিয়ামও থাকে, ক্যালসিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে, সালফার, এগুলো তিনটে হচ্ছে রিজিডিটি ডান করে একটা সেলকে, ঠিক আছে, এলে হচ্ছে ইমোবাইল এলিমেন্ট এবং আয়নটা বাদ দিচ্ছে নিয়ে। এখানে তো ক্যালসিয়ামও থাকে, ক্যালসিয়াম প্যাকটেট থাকে, ম্যাগনেসিয়াম প্যাকটেটও থাকে, যদি এরকম কোনো সিচুয়েশান হয় তাহলে সব থেকে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে কম্পেয়ারিং হবে, এবং আমরা জানি যে ক্যালসিয়ামই হচ্ছে মোস্ট ইমোবাইল এলিমেন্ট এবং হার্ড এবং রিজিড এলিমেন্ট তৈরি হতে সাহায্য করে ক্যালসিয়াম, তাহলে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে তখন ক্যালসিয়াম হয়ে যাবে। ওকে, নাও
হোয়াট ইজ মিডিল লেমেলা ইফ আস্কড, যদি এটা প্রশ্ন করা হয় যে মিডিল লেমেলা কী, তাহলে উত্তর কী হবে? সো আমরা বলবো যে মিডিল লেমেলা ইজ এ কমন পার্ট অফ টু প্ল্যান্ট সেল হুইচ ইজ ফর্ম অফ ক্যালসিয়াম প্যাকটেড অ্যান্ড ম্যাগনেসিয়াম প্যাকটেড। আই এম শোয়িং ইউ কী হয় যখন দুটো সেল থাকে, ঠিক আছে, যখন দুটো নিউক্লিয়াস দুজে গেলো, সেল প্লেট গঠন হলো, ঠিক আছে, এরপর কী হয়, এটা মিডিল লেমেলায় পরিণত হলো, তাহলে মিডিল লেমেলা এটা কী হয়, তারপর কী হয়, এটা ভাগ হয়ে যায় এবং দুটো সেল তৈরি হয় উদ্ভিদের। তাহলে সেই জন্যে এখানে মিডিল লেমেলা কি একটা একটা স্টেট, সার্টেন স্টেট, যখন কী হচ্ছে দুটো সেল উদ্ভিদ দুটো সেল হচ্ছে, তার একটা মিডিল পোর্শন ওটা। তাহলে কি মিডিল লেমেলা ইজ এ কমন পার্ট অফ টু প্ল্যান্ট সেল হুইচ ইজ ফর্ম বাই কিসের দ্বারা ফর্ম হয়, ক্যালসিয়াম প্যাকটেড অ্যান্ড ম্যাগনেসিয়াম প্যাকটেড, ওকে। অ্যান্ড হোয়াট ইজ প্রাইমারি সেল ওয়াল, প্রথম সেল ওয়াল কী, ঠিক আছে, মিডিল লেমেলার উভয় পাশে সেলুলোজ দ্বারা গঠিত যে পাতলা পর্দা হয়, যে পাতলা পর্দা তৈরি হয়, আমাদের কী হলো, আমরা কী দেখলাম যে মিডিল লেমেলা তৈরি হয়েছে এবং মিডিল লেমেলার উভয় পাশে এক প্রকারের পাতলা পর্দা তৈরি হয়েছিল, এরকম একটা পাতলা পর্দা তৈরি হয়েছিল যেটাকে আমরা বলেছিলাম প্রাইমারি সেল ওয়াল। তাহলে কী হচ্ছে, মিডিল লেমেলার উভয় পাশে সেলুলোজ দ্বারা গঠিত যে পাতলা পর্দা তৈরি হয় তাকে বলা হয় প্রাইমারি সেল ওয়াল। এবং কী হয়, যখন এটি পুরো হয়ে গেলো, তারপর সেলটা পুরো ডিভিশন হয়ে যায় এবং দুটো দুটো কোষ তৈরি হয়, আলাদা আলাদা কোষ তৈরি হয়, এভাবে একটা প্ল্যান্ট সেলের ডিভিশন ঘটে, ঠিক আছে। নেক্সট, তাহলে প্রাইমারি সেল ওয়াল আমরা ইয়াদের যে চওড়াটা হয় 1.0 থেকে 3.0 মাইক্রন পর্যন্ত চওড়া হয় প্রাইমারি সেল ওয়ালটা, এটা সাধারণত সেলুলোজ দ্বারা গঠিত হয় প্রাইমারি সেল ওয়াল। তাছাড়া হেমিসেলুলোজ এক্সটেনশন অর এক্সপানশন প্রোটিন দ্বারা গঠিত থাকে, প্রোটিনের পরিমাণ খুবই কম, 2-3% থাকে, ইনস্টেড অফ 60% অফ প্রোটিন, 60% মোটামুটি প্রোটিন থাকলে সেটা হয় লিভিং, যেহেতু এখানে খুব কম পরিমাণে প্রোটিন থাকে সেটা হচ্ছে, সেই জন্য এটা হচ্ছে নন লিভিং, যেহেতু খুব কম পরিমাণে প্রোটিন থাকে তাহলে সেইখানে সেই জন্যেই এটার এক্সটেনশন প্রপার্টি খুবই কম থাকে, অর্থাৎ ইলাস্টিসিটি লেস ইলাস্টিসিটি যুক্ত একটা সেল ওয়াল হয় এটা, লেস ইলাস্টিক, কারণ কি প্রোটিনের সংখ্যা কম। তাহলে প্রোটিন একটা প্রোটিন থাকাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেটাকে লিভিং বানায় এবং ইলাস্টিসিটি দান করে, ফার্স্ট কথা। এবং এই যে এইখানে যে প্রোটিনগুলো পাওয়া যায়, অর্থাৎ এই যে হেমোসেলুলোজ এক্সটেনশন অর এক্সপালশন প্রোটিন পাওয়া যায়, এই প্রোটিনগুলো সাধারণত কনজুগেটেড টাইপের প্রোটিন, কনজুগেটেড প্রোটিন অর্থাৎ কি না, এখানে কার্বোহাইড্রেট, ঠিক আছে, কার্বোহাইড্রেট প্লাস প্রোটিন একসাথে মিক্সড থাকে এবং প্রোটিনটা তৈরি হয়, অর্থাৎ যখন কোনো প্রোটিনের সাথে কোনো এমনি কণিকা যুক্ত হয়, ঠিক আছে, কণা যুক্ত হয় এবং প্রোটিন তৈরি হয়, তখন তাকে বলা হচ্ছে কনজুগেটেড প্রোটিন। আমরা যখন বায়ো মলিকুলস চ্যাপ্টারটা আলোচনা করবো তখন এই সম্পর্কে আমরা আলোচনা করবো। তাহলে প্রাইমারি সেল ওয়ালে যে ধরনের প্রোটিনটা থাকছে সেটা হচ্ছে এক প্রকারের কনজুগেটেড প্রোটিন, ওকে, কনজুগেটেড প্রোটিন, এটা মনে রাখবেন, কনজুগেটেড প্রোটিন। এবং এই প্রোটিনে কোথায় কোন কোন অ্যামাইনো অ্যাসিড বেশি থাকে এই প্রোটিনগুলোতে, সেই সম্পর্কে আমাদের জ্ঞান লাভ করতে হবে, ঠিক আছে। তাহলে যে ধরনের প্রোটিনগুলো প্রাইমারি সেল ওয়ালে সাধারণত বেশি, কোথায় কোন অ্যামাইনো অ্যাসিডের পরিমাণটা রিচ থাকে, সেই জিনিসটা সম্পর্কে আমরা জানব। এটুকু মনে রাখ যে প্রাইমারি সেল ওয়ালে যে ধরনের গ্লাইকোপ্রোটিনগুলো বেশি পরিমাণে লক্ষণীয় হয় সেগুলো হচ্ছে এই তিন টাইপের, গ্লাইসিন রিচ গ্লাইকোপ্রোটিন, যাকে সংক্ষেপে বলা হচ্ছে জিআরপি, গ্লাইসিন রিচ গ্লাইকোপ্রোটিন। নেক্সট, প্রোলাইন রিচ গ্লাইকোপ্রোটিন, যেটা হচ্ছে পিআরপি। এবং লাস্টটা হচ্ছে হাইড্রোক্সি প্রোলাইন রিচ গ্লাইকোপ্রোটিন, এইচআরজিপি। এই তিন প্রকার প্রোটিন, গ্লাইকোপ্রোটিন, প্রাইমারি সেলের মধ্যে আমরা দেখতে পাই। এবং একটা জিনিস মনে রাখা দরকার যে প্রাইমারি সেল ওয়াল বেশি পরিমাণে রিজিডিটি দান করে নেয়, এটা খুবই কম পরিমাণে রিজিডিটি দান করে, ঠিক আছে। সো এই ছিল আমাদের একটা সেল ওয়ালের ডিসকাশন, ঠিক আছে, এটা ছিল প্রথম ভাগ। নেক্সট আমরা আলোচনা করবো সেকেন্ডারি সেল ওয়াল, তারপর আছে টার্সিয়ারি সেল ওয়াল সম্পর্কে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।